Hello, assalamualaikum everyone. This is me, Anika Tasneem from Fashionable Desire. Shari's page থেকে দুপুর তিনটার লাইভে চলে এসেছি 10-15 মিনিট লেট বরাবরের মতো। সো ভুলেই গেছিলাম, আজকে আবারও বসেছিলাম, ফোন টিপাচ্ছি, হঠাৎ দেখি 3:02 বাজে, দৌড়, এক দৌড়ে চলে আসছি। সো কারা কারা নোটিফিকেশন পেয়েছেন, যারা নোটিফিকেশন পেয়ে গিয়েছেন, জয়েন করেছেন, আমাকে কমেন্ট করে জানান সব ঠিক আছে নাকি না, ক্লিয়ারলি দেখতে এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি না, ঠিক আছে। হাই আপু, কেমন আছো? হ্যালো হ্যালো, আই এম গুড। সো সব আপু চলে আসুক, আজকে হচ্ছে একটু মিক্সড, হ্যাঁ দেখলে বুঝবেন, বাট কম আজকে শাড়িগুলা। আজকে বলেছিলাম না দামি কাতানগুলো দেখাবো। তাসনিম হক, মুনা আপু কি আছেন? আফরোজ আপু লিখেছে শেয়ার ডান, সোমা আপু, জিয়াদ জুনিয়র, হাই হ্যালো। জিয়াদ আপু মনে হয় আগেও কমেন্ট করেছিল, নাম নোন। উপায়ন পাউল, হাই আপু কেমন আছো? ভালো আছি। তাজমিরান জাহান শিরিন, হ্যালো। সন্ধ্যা তারা, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আনিশরা নূর আপু, দীপ্রিয়া আপু, মুমু হক, মেহরিন নিগার শান্তা, টপ ফ্যান। বাহ, এই টপ ফ্যান আপুগুলোর নামে তো আমি কম জানি কেন, মেহরিন নিগার শান্তা, ওকে, মনে হয় আহমেদ ইভা, হ্যালো 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 হ্যালো, ওকে, সব ঠিক আছে না? অল ক্লিয়ার। আলিফ আপু, হেই বিউটিফুল, হাই শারমিন আপু, আচ্ছা সব ক্লিয়ার না? তাহলে আমি শুরু করি, যেহেতু আমি আজকে এমনি লেট, সো আজকের শাড়িটা হচ্ছে আপনাদের মিক্সড কালেকশন। হ্যাঁ, মিক্সড কালেকশন বলতে যেমন দেখেন, এই যে আমু, এই শাড়িগুলো কি আর তোমার রুমে আছে কোথাও, মানে একটু দেখো তো, মানে আমি কোথাও লুকায় রাখছি বা কিছু আছে নাকি না? আচ্ছা, মানে এগুলো হচ্ছে ওই যে আবারও আমি কিছু কিছু শাড়ি লুকায় রেখে দিয়েছিলাম, তো ওখান থেকে একেবারে মিক্সড কালেকশন। হ্যাঁ, যেমন এই যে এটা এটা আজকে যেহেতু মানে এইটা পুরো আমি স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিব, এটা কত জানি 4200 না কত টাকার শাড়ি, এটা মানে এটা কোনো একটা মানে 2000-এর কোনো একটা ঘরে আমি দিয়ে দিব। আল্লাহ, কালার আসতেছে না, কালার আসতেছে না এখানে, সো এইরকম। হ্যাঁ, মানে মিলানো ঝিলানো জিনিস। তাও আমি এখন শুরু করি, ওকে, তোমাকে আমু, আমাকে আজকে একদম উল্টে পাল্টা লাগছে। আছে একটা অমু, এটা এই শাড়ি, এগুলোর সাথে আজকে দামি ধরনের গুলা কম রেঞ্জে দিচ্ছে, আর নাই না, পিছনেও নাই। আচ্ছা আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা, সো আমি হচ্ছে গিয়ে এখানে একটা একটা শাড়ি নাই না ওখানে, আচ্ছা ঠিক আছে। হাই আপু, আমি দেখছি না শাড়ি পরো না যে আপু, আজ কাতান শাড়ি দেখাবে না আপু, কাতান আজকে সব দামি গুলা, হ্যাঁ মানে দামি গুলা একেবারে মানে যেগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন আজকে আপু সেইগুলা, হ্যাঁ আজকে সেই শাড়িগুলা অনলি ডিয়ার। যেমন এই যে এটা হচ্ছে একেবারে অরিজিনাল পিওর কাতান বডির, হ্যাঁ দেখ, ধূপছায়া রঙের, এটা 5000 বিডিটিকটা আজকে যে নেবেন 3900 টাকা। এটা একটাই আছে আমার কাছে, এক পিসই আছে, কারণ এটা ভাঁজ করে না আমি রেখে দিছিলাম, তো আজকে এটা মনে করে বের করছি, এটা আমি কোরবানি ঈদের আগেও দেখাতে চেয়ে দেখাতে পারি নাই। এটা কিন্তু খুব দামি শাড়ি, যে নেবেন দেখলেই বোঝা যায়। হ্যাঁ, শাড়ি এমন একটা জিনিস লাইক আপনি দেখলে সাথে সাথে ধরতে পারবেন যে এটা দামি নাকি কম দামি, শাড়ি এমন জিনিস, ওকে। আপু ড্রেসের পেজ কোনটা? ফ্যাশনেবল ড্রেসেস, এটা ডিজায়ার, ওইটা ড্রেসেস, ওকে। সো এটা 3900 বিডিটি নাম্বার ওয়ান, আরো অনেকগুলা পাবেন এরকম সেল প্রাইসে, এটা 5000 বিডিটি রেঞ্জেরটা, ঠিক আছে। সো এটা আমি নাম্বার ওয়ান সরিয়ে ফেললাম, নাম্বার টুতে কি আছে? যে নাম্বার টুতে যেমন এই একটা শাড়ি, হ্যাঁ এটা জাস্ট শুধুমাত্র একটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে, এটা অরিজিনাল মানে অর্গ্যানজা ধরনের বডিতে যে শাড়িটা থাকে না সেইটা কিন্তু, ঠিক আছে। এটার কিন্তু রেপ্লিকা ভার্সন অনেক হাবিজাবি অনেক কিছু আছে আমার কাছে, কিন্তু ওই ক্যাটাগরিজের গুলা কম দামি গুলা কখনোই এটার আসে নাই, কারণ আমার কাছে যতগুলো আসছিল ওই হাই রেঞ্জেরটা ছিল, আর এটার পরের লট আর আমার আসেনি এখনো। হ্যাঁ, সো ফ্লোরাল সবার অনেক পছন্দ, যদি আসে আমি বলে দিব। এটা সেইলেড, এটা 4500 বিডিটিটা ছিল সেইলেড ডিরেক্টলি 3000 টাকা, একটাই আছে, হ্যাঁ এই জন্য সেইলে ডিরেক্টলি 3000 টাকা। এটার আমি ব্লাউজ পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ব্লাউজটা কি পরিমাণে অসাধারণ সুন্দর, আর বডি হচ্ছে এটা, হ্যাঁ হালকা মিন্ট কালারে। আপু আজকে ড্রেসের পেজে কি দেখাবো? অনেক সুন্দর, চারটা ড্রেস দেখাবো আজকে, একটা না দুইটা না তিন, চারটা অসম্ভব সুন্দর কামিজ দেখাবো, ঠিক আছে, ওকে। সো ওকে,
এই হলো আপনার আপু ধানমন্ডি থেকে, তোমার আপু ধানমন্ডি শোরুম অফ মুসলিম আপু ধানমন্ডিতে অফিস আছে, আপনি ওখানে গিয়ে দিয়ে আসতে পারবেন। আপনি একটা নক দিয়ে রেখেন, আমি অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিব, ঠিক আছে? হলুদিয়া পাখির মতো দেখা যাচ্ছে তাই, ধন্যবাদ। সো এটা ব্লাউজ পোর্শন এবং এটা শাড়িটা, এটা পুরোটা ফ্লোরালের উপরে গোল্ডেন কালার জারি ওয়ার্ক দিয়ে, ভিতরে কিন্তু পেটানো কাজ করা, জাস্ট ফ্লোরাল কাজেরটা না, ওকে? মিন্ট কালারের মধ্যে এটা একটা 3000-এ পেয়ে যাচ্ছেন। আচ্ছা এটাকে দেখাই দেই, এটা পার্টি শাড়ি, যেটা ক্যামেরাতে এটার কালার আসছে না, হ্যাঁ, এটা যে নেবেন 2500 টাকাতে এটা একটা দিয়ে দিচ্ছি। জাস্ট বডিটা দেখেন, অল ওভার বডিতে কিন্তু পেটানো এমব্রয়ডারি কাজ করা, আর এখানে গুজরাটিদের মানে ওই ডিজাইনে পুরাটাতে কলকা করা এবং সাইডে কাটওয়ার্ক করা, হ্যাঁ। সো ফুল শাড়িটাই এটা, আমি দূরে গেলে ক্লিয়ারলি, আল্লাহ আজকে তো জঘন্য লাগতেছে আমার হলুদ কালার শার্টের সাথে, আমি আমার কালো শার্ট খুঁজে পাচ্ছি না, কই যে রাখছি, খুবই বাজে লাগতেছে, ছি 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 ছি। সো এই যে ওকে, এটা 2500 টাকা, 2500 বিডিটি, যে নিবেন 2500, এটা একটাই আছে এই কালার, ওকে? 2500 বিডিটি চলে গেল। আপু ব্রাইডাল শাড়ি কবে দেখাবা? পরে, আরো 1-2 মাস পর, ওকে? আপনার কি এখন বিয়ে, বিবাহ, বিয়ে বিয়ে, এখন কোনটা দেখাই তারপর? আচ্ছা এই এখানে দুইটা কম রেঞ্জের কাতান শাড়ি যেহেতু ঢুকে গেছে, আপনাদেরকে আমি দেখাই দিই। এই যে কালকে, এই যে 3000 টাকারটা যেটা সেইলে 2600-তে দেয়া, আমি কালকে এই কালারটা দেখাতে ভুলে গেছি। সো এটা সি গ্রিন কালারটা, হ্যাঁ, এটা কিন্তু ক্যামেরাতে ব্লু আসে, এটার কোনো কালার আর নেই, এই একটা আমার দেখানো বাকি। সো দিস ওয়ান অ্যাভেলেবল, প্রাইস 2600, ওকে? ফুল বডিতে মিনা করা এবং এই সাইডটাতে অনেক সুন্দর কাজ করা, সবভাবে ভালো লাগে। আচ্ছা হলুদ শার্টে খারাপ লাগছে না তোমাকে? আমাকে না হয় খারাপ লাগছে না, শাড়ির সাথে যখন ধরতেছি তখন বিচ্ছিরি লাগতেছে শাড়ি, কারণ মানে ব্লাউজ পিস একটা জিনিস আছে না, ব্লাউজ পিসের সাথে শাড়ি কন্ট্রাস্ট মানায়, তো আমি আজকে একদম আমার কালো শার্ট খুঁজেই পাচ্ছি না, সো লেট করে ফেলছি, তখন ভাবছি যে থাক যেটা পাইছি হাতের সামনে করে ফেলি। কই যে লুকাইছে আমার শার্ট, 2600, ওকে? এটা 2600, আর এটা 2300-তে পাবেন, কারণ এটা 2800 টাকারটা, সো সেল প্রাইসে খুলবো এটা। এটা কিন্তু সি গ্রিন কালার, হ্যাঁ, এই যে এটা 2300-তে পাবেন মিনাটা, ওকে? এটাও মিনা কাজ করা, খুলে দেখাই দিই, খুব সুন্দর সুন্দর ব্লু শাড়ি আছে, দামি দামি। এটার আগের হোয়াইট শাড়িটা কত ছিল? 3000, ওটা 3000, ওটা 4500 টাকারটা, ওটা 4500 টাকারটা, ওটা 3000 টাকা, একটাই আছে, এজন্য 3000-এ, ওকে? এই যে এটা 2300, হ্যাঁ, এটা 2300, এটা কিন্তু সি গ্রিন কালার, ওকে? আমি বারবার কালারটা বলে দিচ্ছি, এটা সি গ্রিন কালার, ওকে? ধানমন্ডির শোরুম তো অফ, ধানমন্ডির শোরুম আমাদের অফ, ধানমন্ডির শোরুম অফ। আচ্ছা এই শাড়িটা অনেক আপুরা চেয়েছিলেন, আগের বারেরটা তো সোল্ড আউট, মনে হয় কোন আপু, রৌদ্রজ্বল আপু না কোন আপু যেন নিয়েছে। সো এটাও কিন্তু খুব হাই রেঞ্জের শাড়ি ছিল, তখন আমি সেইলে দেয়াতে মানে সবার এটা দরকার পড়ছিল, তো এটা সেম শাড়ি একটা অ্যাভেইলেবল, ওকে? এবং আমি ওই সেল প্রাইসে এটা অফার করছি, 4500 ছিল এটার সেল প্রাইস, 4500-এ এটা যে নেবেন পাবেন, এটা কিন্তু প্রচুর দামি শাড়ি, ঠিক আছে? এটা মানে 6000-7000 এইরকম রেঞ্জের শাড়ি, 200%, আমি আবারও বলছি হাতে পেলেই বুঝতে পারবেন এটা কোন রেঞ্জের শাড়ি, আমার বলার দরকার নাই। সো ফুল বডি পিওর সিল্ক বডিতে, এটাতে সিলভার কালার দিয়ে মিনা করা, আর কাজটা এত নিখুঁত, এত সুন্দর, আগের বার একটা সোল্ড আউট, এটার এবার সব কালার আসেনি, আমার কাছে শুধুমাত্র দুটো কালার এসেছে 4500 টাকাতে, ঠিক আছে? আগের বার যেই সেল প্রাইসে পেয়েছেন সেই সেল প্রাইসে দিচ্ছি, এবং আবারও বলে দিই শাড়িটাতে এই ধরনের কাজ থাকলে পরলে অনেক সুন্দর লাগে, কার জানি না, আমাদেরই হবে। সো এটা নেভি ব্লু এর উপর, হ্যাঁ, এটা 4500 বিডিটি। এই যে ব্লাউজ পোর্শনেও আপনার কিন্তু জাস্ট প্যানেল করা না, হ্যাঁ, সি মিনা কাজের সবকিছু আছে। হাই আপু, অনেক গর্জিয়াস আপু, আপু নিউ শাড়ির পেজে একটা শাড়ি ইনবক্স করেছিলাম, প্লিজ একটু চেক করবেন। আপু আমি সন্ধ্যা 7টা না 9টার দিকে চেক করে দিব, ঠিক আছে আপু?
এইটাও আপনাদের প্রচুর প্রচুর ডিমান্ডের একটা শাড়ি। খালি মেসেজ আসে রে বাবা, এই শাড়িটা অনেক আপু চাইছিলেন, দিতে পারি নাই। এটাও, হ্যাঁ আজকে আমি বলেছি না সব মানে এক্সক্লুসিভ রেঞ্জের শাড়িগুলো দেখাবো। এটা কততে ছিল? এটা 4200 বিডিটি সেল প্রাইসে ছিল এবং এটা 4200 বিডিটির নিচে এক পয়সাও নামা যাবে না, কারণ এটা অনেক হাই রেঞ্জের শাড়ি আরও, ঠিক আছে। সো তখনই আমার কাছে চারটা কালার ছিল, আমি সেল প্রাইসে দিয়ে দিয়েছিলাম, এখন আমার কাছে জাস্ট মেরুনটা অ্যাভেলেবেল আছে। যে নিতে চান ইনবক্স, কারণ এটার জন্য প্রচুর অর্ডার আসে। আর এটার আমি কাজটা আপনাদেরকে কাছ থেকে দেখাই, এটা যে হাতে পাবেন শুধুমাত্র সে বুঝবেন যে কি নিলেন। পুরাটা পেটানো এখানে মিনা কাজ করা, ঠিক আছে, এই যে ব্যাক পোর্শন, আর অসম্ভব সুন্দর কলকা ডিজাইন আউটলাইনে, এবং ফুল বডিতেও কিন্তু মিনা করা ম্যাটেরিয়াল শাড়ির অসম্ভব ভালো, 100% পিওর পিওর কাতান এটা, ঠিক আছে। সো এই যে আঁচলের পোর্শনটা, ওকে আঁচলটা দেখেন। আমি অলওয়েজ বলি আমি নর্মালি শাড়ির আঁচল দেখাই না, আমাকে কখনো দেখবেন না যে আমি শাড়ির আঁচল দেখাই, বিকজ আই হেট আঁচল। আমার না আঁচল সুন্দর লাগে না কখনোই, ভাল লাগে না কেন জানি, হাবিজিবি কাজ থাকে বলে, বাট আমি যেগুলো সুন্দর ওগুলা দেখ। এটা অনেক সুন্দর, এটা 4200, হ্যাঁ এটা 4200। তারপর আপনাদের 5000 টাকার শাড়ি কই গেল, এই যে দেখেন, সেইদিন এই শাড়িটা পরে আমার একটা আপু পেজে ছবি দিয়েছিল। সো এটা সেন্স আমার কাছে একটা আছে, এই জন্য আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি। আপুটা বলছিল, আমি আপুকে বলছিলাম যে আপু আমাকে ছবি দিয়েন আপনি, শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এগুলো আপনারা ক্যামেরাতে দেখেই বোঝা যায় যে এগুলো কিন্তু এক্সপেন্সিভ রেঞ্জের গুলো অনেক। হ্যাঁ, তাও আমি যেগুলো মানে এগুলো চোখ বন্ধ করে 5000 টাকার উপরে শাড়ি, ইভেন আমাদের এই যে এই শাড়িটা, এটা আপনি পিঙ্ক সিটিতে যান বা কোনো নামি দামি শাড়ির দোকানে যান, আপনি খালি দেখবেন এই শাড়ির আপনার কাছে প্রাইস চায় কত। ফুল মিনা করা অরিজিনাল পিওর কাতানের, ঠিক আছে। এই যে আপুটাকে যে কি সুন্দর লাগছে মাশাল্লাহ, উনি আবার সব এই রেঞ্জের শাড়ি নেয়, মানে এই ধরনের শাড়িগুলো নেয়। তো এই একটা রিকোয়েস্ট করছিলাম যে আপু আমাকে ছবি দিয়েন আপনি পরে। সো খুবই অসাধারণ, পুরাটা সিলভার যা দেখতে পাচ্ছেন মিনা করা, ঠিক আছে। এটা 5500 টাকা রেঞ্জের, সো এটা সিন্স একটা আছে আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম 1000, যে নেবেন 4500, বাট যে 4500 এইটা নিতে পারলেন মানে জিতার মতো জিতলেন, জিতার মতো জিতলেন। ফুল শাড়িতে পুরাটাতে কিন্তু এই কাজ, আর সামনাসামনি অনেক সুন্দর, হ্যাঁ সামনাসামনি অনেক সুন্দর। 4500 এটাও দিয়ে দিলাম 4500-এ। এই দেখেন এখন আপনাদের আরেকটা পছন্দের শাড়ি মালাই কাতান, যে এই কালারটা মনে হয় আমি পরাছিলাম বা সামথিং। এটা হচ্ছে মালাই কাতান, যেটা সেটা আপু এইটা 10000 টাকা দেখলাম এক পেজে। ডিপেন্ড করে আপু, মানে আসলে ওই যে বললাম অনেকের সময় হয় কি অনেকের ক্যারিয়ার চার্জ বেশি পড়ে, তারপর ডিপেন্ড করে, কারো যদি মানে শাড়ির শোরুম থাকে স্বাভাবিক তাদের অনেক কস্ট থাকে, তো তারপর সে কিভাবে আনাচ্ছে, পুরা ট্যাক্স দিয়ে যদি আনায় তখন অনেক দাম বেশি পড়ে। হ্যাঁ, সো মানে ওই রকমই, ওগুলো প্রাইস অনেক হাই রেঞ্জের, আবার যদি একটু এদিক ওইদিক করে এনে ফেলা যায় এনি হাও তখন যেমন একটু প্রাইসটা কম পড়ে। তো প্রাইজিংটা হচ্ছে আসলেই সম্পূর্ণ এক একজনের উপর, হ্যাঁ মানে ডিপেন্ড করে, বাট আমি এবার চেষ্টা করছি যেন মানে মানে আমি নেয়া আসার যে কস্টিংটা ওটাকে মিনিমাইজ করে যেন কমে দিতে পারি, মানে আমাদের ইন্ডিয়া থেকে এখানে আনতে যে কস্টিংটা পড়ে ওইটা একটা অনেক বড় কস্টিং আসে। হেগুলা খাদ্দি শাড়ি আপু সেম লাগলো, অনেক হাই রেঞ্জের, হ্যাঁ যেমন এটা, হ্যাঁ এটা কিন্তু খুব হাই রেঞ্জের, এটা ডিসকাউন্টে 4500 করে দিলাম, হ্যাঁ এটা 5000 অ্যাবাভ ছিল আমাদের কাছে, মানে আমাদের কাছে 5000 রেঞ্জ মানে এগুলোর রেঞ্জ আরো বেশি থাকে, 7-8 ক্যাটাগরি এই ধরনের। হ্যাঁ, সো এই একটা 5500, আর এটার একটা কালার হবে এটা, এটা কিন্তু মালাই কাতান, এটার কাতান বডি কিন্তু অনেক অন্য রকম, ওই যে নর্মাল গুলো না, এটা এটার নামই মালাই, এই বডিতে আমার আর অন্য কোনো কাতান আসে নাই, মানে মালাই বডিতে দামি রেঞ্জের মধ্যে। হ্যাঁ, এটা আমি একটু এক্সপ্লেইন করে দেই কি ম্যাটেরিয়াল, মানে
অনেকটা জর্জেটের মতো ফিল হয়, ইটস নট জর্জেট। আপনি দেখেন আমি যে গায়ে দিলাম না, আমার আজকে হলুদ কালার শার্টের সাথে মানে কি বলবো আর। পেমেন্ট সিস্টেম কি ঢাকার বাইরে আপু? এসে পরিবহনে 300 টাকা, ঢাকার মধ্যে সব জায়গায় বিকাশ করতে হবে, বাকিটা আপনি হাতে পে। আমি 3টা থেকে বসে আছি, এখন লাইফ খুঁজে পেয়েছি। আচ্ছা আচ্ছা, কটন গোল্ডেন শাড়ি থাকলে দেখাও আপু। গোল্ডেন আপু লাইভের শুরুতে না একটা অন্য ধরনের কালার দেখাইছে। হ্যাঁ 4500, এটা মালাই। ওকে এটা মালাই কাতান। ওকে ফুল বডি মিনা করা, সাইডের প্যানেলটা কিন্তু জর্জেট ক্যাটাগরিজ এর। এই যে আমি দেখি আপনাদের দামি শাড়ি আর কয়টা আছে, তারপর অন্যগুলো দেখাবো। হ্যাঁ এই যে আচ্ছা, এটা হচ্ছে আমার কাছে একটা খাদ্যি আছে এই ডিজাইনে, এই ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে গিয়ে আপনাদের একটা চুন, আমি যেই খাদ্যিটা পরেছিলাম না আমাদের ওটা অর্ডার করা ছিল, বাট আনফরচুনেটলি এসেছিল ডিফারেন্ট ডিজাইন। হ্যাঁ আমারটা কি ছিল, আমারটা এই এই ঝাড়টা ছিল না, আমারটা পুরা বডিটাই শুধু এই যে এই চুন্দ্রির মতো এই ডিজাইন। আপু তোমার পরা শার্ট গুলো আনো পেজে। আচ্ছা এটা তো তোমার শাড়িটার মতো। হ্যাঁ এটাই বলতেছি, এটা আমার শাড়িটাতে এই 3টা ঝাড় ছিল না। হ্যাঁ তো এই জন্য মানে পরে আমি আর এই শাড়িটা কাউকে দিতে পারিনি, আমি তখন আর লাইভে দেখাইনি। ডিফারেন্স কিছুই না, সেম টু সেম এক্স্যাক্টলি মাই ওয়ান, জাস্ট এখানে হচ্ছে 3টা এরকম আরো সুন্দর অ্যাকচুয়ালি ঝাড় আছে। আর ক্যামেরাতে এটা কিচ্ছু আসে না, এটা এত সুন্দর। এটা আমি একটা আছে এই জন্য ডিসকাউন্টে মাত্র খাদ্যি শাড়ি 6000-এ দিয়ে দিচ্ছি। এগুলো মানে আমাদের কাছে মানে অনেক কম প্রাইস থাকে, মাত্র 8000 থাকে না, 8500 মনে হয় মাত্র থাকে। বাট এগুলো যেমন আমার ছাড়া ছাড়া একটা আছে এই জন্য আমি কোনো মানে প্রাইজিং এমনি জাস্ট এই 6000-এ দিয়ে দিচ্ছি, জাস্ট স্টক ক্লিয়ার করতে। ওকে এটা কিন্তু ভিতরে সবুজ আর হলুদ চুন্দ্রির মতো, দূরে গেলে বোঝাই যায় না, এটা কিন্তু খাদ্যি শাড়ি। নিয়ে নিয়েন যার একটু হাতে বাজেট কম থাকে, সো অনেক সেভ করতে পারবেন এটা নিয়ে। আচ্ছা এই কালারটা উত্তরা শোরুমে কি শাড়িগুলো আছে? না উত্তরা শোরুমে আমরা আপু নেক্সট মান্থ, এখন না আমার 1-1.5 মাস সময় লাগবে, তারপর আমি অনেক শাড়ি দিয়ে সাজায় দিব পুরো আলাদা করে। হ্যাঁ তো উত্তরার আপুরা ওখান থেকেই নিতে পারবেন, আমি সাজায় দিব, বাট এখন না। ওয়াও আপু শাড়িগুলো আজকে, তোমারটা পুরানো, তোমারটা পুরাটা চুন্দ্রি ছিল। হ্যাঁ হ্যাঁ আমারটা এটাই বললাম, আমারটা 3টা লাইন ছিল না, তো এই জন্য আর আমি ওই শাড়িটা তখন দেখাই নাই আপুদেরকে। আচ্ছা এই যে এটা দেখেন, অনেক সুন্দর অনেক সুন্দর। এটা একটাই আছে সেইলে 3800 টাকা পড়বে, 3800 অরিজিনাল পিওর কাতান বডির কিন্তু এটা, 3800 জাস্ট একটা আছে, দ্যাটস ওয়াই স্টক ক্লিয়ারেন্স প্রাইস। ওকে আমি দেখাই শাড়িটা, এটা অনেক সুন্দর শাড়ি, অনেক মানে এখন আমি যা দেখাচ্ছি সবই অনেক হাই রেঞ্জের শাড়ি, যে যেটাই নিবেন না কেন হাতে নিয়ে নিজেরাই বুঝতে পারবেন। তাজনুভা আহমেদ আপু আই লিখেছে মানে ও জি, উত্তরা শোরুম অ্যাড্রেস, উত্তরা শোরুমে শাড়ি নাই, কিছু নাই, এখন যায়েন না, আমি শোরুমে কোনো মাল পাঠাই নাই, যায়েন না, অযথা গিয়ে ঘুরে আসবেন। খাদ্যিটার প্রাইস 6000। আপু তোমার সাথে কথা বলতে চাই, মুন্নি আক্তার বলেন আপু। ওয়াও কত সুন্দর শাড়িগুলা, খুবই কষ্ট। এটা এটার ব্লাউজটা জাস্ট দেখে নেন, ব্লাউজটা অনেক সুন্দর, একটা ধূপছায়া টোন কালার, এবং শাড়িটা হচ্ছে আমার এই হলুদ শার্ট ইস বিশ্রি, আর শাড়িটা হচ্ছে অনেক সুন্দর হালকা মিন্ট কালারে, পুরা সাইড মিনা করা, 3800 টাকা ডিসকাউন্ট প্রাইসে। এটা আর নাই, ডিসকাউন্ট প্রাইসে
দুইটা আছে এটার, এই কালার একটা আর আরেকটা আমি ওপেনই করি নাই, দেখাচ্ছি। ₹300 বিকাশ ছাড়া শাড়ি দেয়া হয় না, যারা বিকাশ করতে পারবেন না অর্ডার দিয়েন না। কালারটা ওয়াও আপু, লাস্টেরটা রয়্যাল ব্লু ছিল, প্রাইস কত? রয়্যাল ব্লু না না, ওই জন্য একটু আর একটু লাইট ব্লু, প্রাইস 3,500, মালাইটা 4,500, এটা 3,500 ডিসকাউন্টে, ওকে 3,500। এটার জন্য কিন্তু প্রচুর ইনবক্স আসে এই প্রাইসে। হ্যাঁ, আমি আমার কাছে আর একটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কালার, আই লাভ দিস কালার, ওকে। এটা আর্মিনা করা কিন্তু, হ্যাঁ আঁচল, যে যেটা নিবেন অর্ডার দিয়ে রেখে দিয়েন। বিয়ে করতে মন চায় শাড়িগুলো দেখে। আপু তোমার রিং কোথায়? আম্মু আমি যে আমার হাতের আংটিটা খুলছিলাম আর তো পরা হয় নাই, দিয়ে দিও। আপু একদিন বাইরে যাওয়ার সময় খুলছিলাম, তখন একটু রিক্সা দিয়ে যাচ্ছিলাম জানি কোথায়, তো তখন খুলে রাখছিলাম আর পরাই হয় নাই। এই যে হাত থেকে আংটি খুলছি, আর তো পরি নাই, দিয়ে দিও। আমার তো মনে থাকে না এগুলো, তোমার কাছেই হবে। সবগুলো কি ভারী হবে? কোনো শাড়ি ভারী না আপু, কোনোটাই ভারী না এখানে। আচ্ছা এটার ব্লাউজটা হচ্ছে এই যে অল ওভার ব্লাউজে সেলফ প্রিন্ট করা এই যে শাড়ি, আর 3,500 মাত্র ওপেন করলাম, দেখলে নি তো প্যাকেট থেকে। হ্যাঁ এটা খুবই সুন্দর, অরেঞ্জ গোল্ডেন পিঙ্ক তিনটা শেড দেয়, ওকে, অনেক সুন্দর। চলে যাও, এগুলো সবগুলা পিওর বডির। হ্যাঁ এই যে এটাও 3,500 আজকে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু 5,000 বিডিটি রেঞ্জেরটা। হ্যাঁ এগুলো, এই শাড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে আমার বারবার বলার কিছু নেই, এগুলো আমার কাছে জাস্ট এইরকম পিসেস একটা দুইটা আছে বলে আমি এই দামে দিয়ে দিলাম, ওকে। এটা অনেক স্টাইলিশ, এটা প্রচুর স্টাইলিশ, দেখেন একটা শেড। হ্যাঁ এই পোর্শনটা নেভি ব্লু, আপনার এই পোর্শনে খুব সুন্দর একটা ঝাড় পড়বে, আবার এই দিকে ঝাড় পড়বে, পুরো শাড়িটাই এরকম ইউনিক একটা ডিজাইনের, আর আঁচলটা জাস্ট দেখেন অনেক সুন্দর এটা, ওকে। আপু তোমার একটা শাড়ি অর্ডার করছি, প্লিজ ওইটা আমাকে দিও। কখন করছেন আপু, কখন কখন? OMG 3,500 আপু, মিনা কাতান আর আছে আপু, রয়্যাল ব্লুটা আরেকবার দেখাবেন। আমি কোন রয়্যাল ব্লু আপু, একটা অ্যাভেলেবল অনলি, ওকে, অনলি একটা অ্যাভেলেবল। হাই হাই আপু, পেজে অনেকবার মেসেজ করলে, মানে আপনি কয়েকদিন আগে তোমার পেজে ড্রেস অর্ডার করেছিলাম, কিন্তু তোমার লাইভ চলাকালীন অনেকবার সেখানে মেসেজ করেছিলাম, এজন্য আমাকে ব্লক মেরে দিলা, জীবনে অসম্ভব ব্যাপার। কোনো কাস্টমার এক কথা যদি 10-12 আমার কমেন্টে লেখে আমি তাকে ব্লক দেই না, ইম্পসিবল। আপনি ও আপনি কি ড্রেস রিটার্ন, মানে কোনো অন্য রিজন হবে আপু, আপনি কমেন্ট করার জন্য জীবনেও আমাদের পেজ থেকে ব্লক খাবেন না, ইম্পসিবল, ইম্পসিবল ব্যাপার, হতেই পারে না। অন্য রিজন বা দেখেন অন্য কিছু, অন্য কোনো কিছু না হলে হয়তো ভুলবশত হতে পারে ব্লক, বাট কমেন্ট করার জন্য কখনো ব্লক করা হয় না, কখনোই না। আজকে ড্রেসের লাইভ করবা না, অনেক সুন্দর ড্রেসের লাইভ, এই যে আমি এটা শেষ করে এখন যাব। 3,000, হ্যাঁ এটা ধুপিয়ানের মধ্যে একটাই, ₹4,500 ওইটা, যেটা আমি বললাম, যেটার আমি আপনাদেরকে নেভি ব্লু কালারটা দেখিয়ে ফেলেছি অলরেডি, ওটা। হ্যাঁ এটা কিন্তু ডার্ক পেস্ট কালার,
আপু মালাই কাতানের আনবা? মালাই কাতান মালাই কাতান না আপু, মালাই কাতান আনবো না। মালাই কাতান হয় কি আপু, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। সো ওটা আমরা যে 5,000 দেই, মানে ওই মানে সত্যি কথা বলতে মালাই কাতান 6,000 রেঞ্জ দিলে মানে সবকিছু মিলাই আমাদের জন্য ইজি হয়। বাট মালাই কাতান দামি হয়, মালাই কাতান সবসময় এত কমে পাওয়া যায় না, এই জন্য হচ্ছে দেখেন না খুবই রেয়ার একটা শাড়ি ওটা, এক্সপেন্সিভ রেঞ্জের অনেক, 4,500। এটাও কিন্তু মানে প্রচুর দামি শাড়ি, দেখেই বুঝতে পারতেছেন এটা 4,500 টাকা শাড়ি জীবনেও না। ওকে একটা আছে 3,000, only one piece available 3,000। এটা কিন্তু ক্যামেরাতে কালার একটু ব্লু ব্লু আসতেছে, এটা কিন্তু ব্লু না, ডার্ক সি গ্রিন। ওকে কালার কিন্তু ক্যামেরাতে ব্লু আসতেছে, এটা কিন্তু ডার্ক সি গ্রিন। একটাই আছে র্যাফেল শাড়ি, যার লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ 3,000। এটা র্যাফেল, এগুলো আমি বেশি দেখাচ্ছি না কারণ এগুলো এক পিসের তো আর ডিসকাউন্টে যাদের দেখা আছে। কি মরা গান চলছে, শেয়ার ডান। আপু আমার শাড়িটা আসছে, কল কল আসছে। ওকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই দেখেন কোন শাড়িটা বলেন তো, রোজার ঈদে আমার আম্মু যে শাড়িটা নিয়েছিল, সব আপুদের আপুদের অনেক পছন্দ ছিল এই শাড়িটা, ঠিক আছে। এটা মানে প্রচুর আমাদের রোজার ঈদে সেল হয়েছিল। আমার কাছে একটা কালার এভেলেবেল আছে, এটা রোজ গোল্ড কালারটা, মানে একটু রোজ রোজ ধরনের যেই কালারটা, এটা কিন্তু আপনার লাল না, মানে খুবই ইউনিক একটা ডিফারেন্ট কালার। কেউ যদি কারো আম্মুর জন্য নিতে চান, মানে খুবই সুন্দর একটা শাড়ি। হ্যাঁ এটা 3,000 টাকা, এটা 3,000 বিডিটি, একেবারে হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালে, মানে কেউ মানে এটা খুবই দামি শাড়ি। হ্যাঁ এটা রোজা ঈদের সময় আমরা 3,000 টাকা ডিসকাউন্টে দিয়েছিলাম, সো ওই রেঞ্জেই আসবে। বাট এটা কিন্তু অসাধারণ একটা শাড়ি, অনেক আপুরা চেয়েছিলেন তখন। ওকে ফুল শাড়িটাতে এরকম রোজ ডিজাইন করা, একেবারে পেটানো কাজ, একদম পেটানো। ওকে সো এটা আর কালারটা অনেক ইউনিক। আমার আজকে খুব শাড়িগুলো কিন্তু বাজে দেখাচ্ছে, হ্যাঁ কারণ আমি হলুদ কালারের শার্ট পরা, তো ব্লাউজ পিস অনেক ইম্পর্টেন্ট, আমি এই কালার পরা বলে অনেক বাজে লাগতেছে শাড়ি, সো একটু ওভারলুক করবেন এটা। হ্যাঁ only one piece available, blouse piece শাড়ি, ফুল শাড়িতে কাজ করা, 5,000 বিডিটি, যে নিবেন 5,000 বিডিটি, ফুল সার্ভস্কি স্টোন ওয়ার্ক, 7,900 টাকা মাত্র আমাদের প্রাইস থেকে, মাত্র 7,900 টাকা, এত গর্জিয়াস পার্টি শাড়ির দাম। সো এটা যে একটা আছে যে নিবেন 5,000। ওকে জাস্ট এক পিস আছে, বললাম না পুরো খিচুড়ি লাইভ, এই লাইভগুলো অনেক ভালো হয়, একদম নিয়ে ফেলা যায়। এই যে এটা হচ্ছে 1,500, হ্যালো বিউটিফুল আপু, লুকিং প্রিটি, পাকিস্তানি ড্রেস আবার কবে দেখা বা, পাকিস্তানি ড্রেস পাকিস্তান থেকে আসলে বাবারে, আপনারা তো টাকা, আপনারা তো দাম দিতে চান না, আপনারা বলেন আপু দাম কমাও, আর এইদিকে এত দাম ডাবল আপু, কাস্টমস যেখানে আগে 850 কেজি ছিল, হ্যাঁ খালি ডিফারেন্সটা বুঝেন, যেখানে আগে পাকিস্তানি শিপমেন্টের কাস্টমস আমরা 1 কেজিতে আমাদের যেমন 850 টাকা পড়তো, ওইখানে এখন 1,350 টাকা পড়তেছে, এই যে এতটা ডিফারেন্স প্রাইসের, এটা কাস্টমারদেরকে যখন দাম বাড়াবো কাস্টমার বলবে নিব না, তখন আমি কি তা করতাম? তোমার পেজ থেকে আমার ব্লগটা সরাও প্লিজ মুন্নি আক্তার, আমি আজ পর্যন্ত এই একটা জিনিস পারি না, ব্লগ রিমুভ কিভাবে করে 1,500 টাকা, আপনি আমি চেষ্টা করব, না পারলে আপনার ড্রেসের পেজে কোনো কিছু পছন্দ হইলে আমারে অর্ডার দিয়েন, ওকে আমাকে অর্ডার দিয়েন। তাসনিম হক মুনাপু আপু একটা বিকাশ নাম্বার দিয়েন, তাসনিম হক মুনাপু একটা ইনবক্সে বিকাশ নাম্বার দিয়ে রাখেন। এন্ড লাস্ট ওয়ান, আগের শাড়ির দাম কত? 3,000, রোজ রোজ 3,000,
আজকে রাতে অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো, আজকে রাতে 6টা শাড়ি দেখাবো। হ্যাঁ, সো একদম গায়ে বাতাস লাগায় আপু শাড়িটা, তাহলে কি করব, রিটার্ন করেন নাই কি তা করতাম। মিতু 3,500 টাকা, 5,500 বিডিটি রেঞ্জের শাড়ি, 3,500 টাকা। আমি বলে দেই নিচের টার্সেল করা শাড়ির কাজ, শাড়ির বডি, জীবনেও আপনার কাউকে বলার প্রয়োজন নাই যে আপনি এটা 3,500 টাকা দিয়ে কিনছেন। এটার জন্য 5,000, 5,500 টাকাও এগুলোর জন্য অনেক কম, বিকজ এগুলোর মার্কেট প্রাইস অনেক বেশি থাকে। এগুলো কাতান শাড়ির মার্কেটের দাম আরও অনেক বেশি থাকে। তো এটা একটাই আছে এই ক্যাটাগরি আমার কাছে, 3,500 ব্লাউজ পোর্শন। এটা কিন্তু ক্যামেরাতে কালার অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন, এইরকম কালচা ব্লু দেখলেই বুঝবেন এটা সি গ্রিন কালার, আরও উজ্জ্বল অনেক সুন্দর সি গ্রিন। এটার কালার ক্যামেরাতে আসে না, আপনি যে নেবেন শুধুমাত্র সে বুঝবেন। ওকে ওকে, সো ডান, আজকের জন্য এতটুকুন, রাতে দেখা হবে খুব অল্প কিছু শাড়ির সাথে, 6টা শাড়ির সাথে, 6টা শাড়ি কে নেবেন আল্লাহ জানে। সো এটা একটা খুব হাই ডিমান্ডের শাড়ি, কাতান শাড়ি, এখান থেকে যাদের যা নেয়া নিয়ে ফেলেন, কারণ এরকম এত দামি শাড়িগুলো আবার এত কম দামে আর কোনো লাইভ নাই, একেবারে আর কোনো লাইভ নাই এরকম শাড়ির। সো এটা আজকে মিস দিয়েন না, কারণ অনেকে আবার বসে থাকে যে পরশুদিন কি এরকম কিছু দেখাবে, কিছুই নাই এগুলো আর এরকম দামি রেঞ্জের, যেটা কিনা এই দামে পাবেন। হ্যাঁ, আমারই নাই, স্টক নাই। ওকে অপু, এটা আমি, বৃষ্টি ছিল, তাসনিম মকমুন আপু সমস্যা নাই, পরে আবার গেলে কখনো ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিয়েন। ওকে আমার আপু আজকের শাড়িগুলো, ওয়াহ, ওকে ধন্যবাদ। সো এখন আমি চলে যাই, অলরেডি 45 বাজে, ড্রেসের পেজে লাইভ আছে, সবাই অর্ডার করে রেখে দেন, আমি 7টার দিকে সব আপুর অর্ডার কনফার্ম করে দিব। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ইনশাল্লাহ রাত 11টায় বা একটু আগে চলে আসবো লাইভে, দেখা হবে আপুদের সাথে। ওকে আল্লাহ হাফেজ।